নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো মোমোস চাটনি। আর এই মোমোস চাটনি কিন্তু ঘরে ভীষণ সহজ পদ্ধতিতে বানিয়েও নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে তিনটে টমেটো নিয়েছি, এগুলো একটু বড় সাইজের টমেটো। টমেটোগুলো একটু লাল লাল দেখে নিলে কি হয়, চাটনির রঙটা খুব সুন্দর হয়। টমেটোগুলো দেখুন আমি এভাবে একটু করে চিরে দিয়েছি, কারণ কি হবে, টমেটোগুলো সেদ্ধ হওয়ার পরে খোসাটা ছাড়াতে সুবিধা হবে। এখন এই টমেটোগুলো একটু সেদ্ধ করার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। এখন এই প্রেশার কুকারের মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি টমেটোগুলো প্রেশার কুকারে সেদ্ধ করছি, আপনারা চাইলে এমনিও সেদ্ধ করে নিতে পারেন যে কোনো পাত্রে। প্রেশার কুকারে সেদ্ধ করলে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন এই টমেটোগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 6টা শুকনো লাল লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি জল। এখন এই টমেটোগুলো একটু সেদ্ধ করে নেব। গ্যাস অন করে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। আমি এখানে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দেব, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। প্রেশার কুকারটা ঠান্ডা হওয়ার পরে দেখিয়ে দিচ্ছি। প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এখন প্রেশার কুকারটা খুলে নিচ্ছি। দেখুন টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই টমেটোগুলো আমি একটা প্লেটের উপরে তুলে নিচ্ছি, টমেটো আর লঙ্কাগুলো। টমেটোগুলো তুলে নিয়েছি আর দেখুন খোসাগুলো কিন্তু আলাদাই হয়ে যাচ্ছে। এখন এই টমেটোগুলো একদম পুরো ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে খোসাগুলো ছাড়িয়ে টমেটো আর লঙ্কা আমি একসঙ্গে এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন টমেটো আর লঙ্কার পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, এখন চাটনিটা বানিয়ে নেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলের পরিমাণটা একটু বেশি দিলে কি হবে, চাটনিটা কিন্তু 1 মাস পর্যন্ত ভালো থাকবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া রসুন। আমি এখানে রসুনটা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা। আদাটাও কিন্তু আপনারা এখানে কুচিয়ে কেটে নিতে পারেন। এখন এই আদা আর রসুন একসঙ্গে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি টমেটো লঙ্কার পেস্ট। মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন আবারও 2 মিনিটের মতো এভাবে একটু নেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন আবারও প্রায় 2 মিনিটের মতো এভাবেই একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে কিন্তু একটু ডার্ক সয়া সস যাবে, আর ডার্ক সয়া সসে কিন্তু লবণের পরিমাণটা বেশি থাকে, তাই সেটা বুঝেই কিন্তু লবণটা দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ডার্ক সয়া সস। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনিগার। এখন আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এভাবেই নেড়ে চেড়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লো হিটে করে দিয়েছি। আবারও 2 থেকে 3 মিনিটের মতো আমি এভাবেই নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দেখুন এই চাটনি থেকে কিন্তু তেলটাও ভাসতে শুরু করে দিয়েছে। আর এখন কিন্তু আমাদের এই মোমোর চাটনি একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর এটা নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে এই সহজ পদ্ধতিতে বাড়িতে মোমোর চাটনি বানিয়ে পরিবেশন করুন মোমোর সঙ্গে। এটা কিন্তু খেতে ভীষণই দুর্দান্ত হয়। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।